আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন, আবার চলে এলাম নতুন আরো একটা স্মার্ট ওয়াচ। ইমাম ইমাম, ইকো হচ্ছে না হালকা? ইকো হচ্ছে না হালকা? কে কথা বলে? কে কথা? ডাবল ভাই শোনা যাচ্ছে আপনার, চমজ ভাই হয়তো ভাই। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং। কে কথা বলে? কে কথা বলে? এরা খারাপ। আসসালামু আলাইকুম, আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাশ নিয়ে, এবং আমাদের হাতে আজকে আরও একটা স্মার্ট ওয়াচ। একটার পর একটা স্মার্ট ওয়াচ রিলিজ হয়েই যাচ্ছে, মনে হচ্ছে যে এখন স্মার্ট ওয়াচের বাজারটা একেবারে রমরমা, সবাই এই বাজারটা ধরতে যাচ্ছে, স্পেশালি শাওমি। শাওমির অনেকগুলো ব্র্যান্ড আছে যারা নিয়মিতই নতুন নতুন স্মার্ট ওয়াচ রিলিজ করেই যাচ্ছে। আমাদের হাতে আজকে রয়েছে মিব্রো ওয়াচ A1। এই মডেলটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ, মানে হচ্ছে দাম বেশ কম, আবার দারুণ দারুণ কিছু ফিচারও আছে। আমরা কয়েকদিন থেকে এটা নিয়ে ঘাটাঘাটি করছি এবং আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে কি পেলাম আসলে, কারা এই ওয়াচটা কিনবেন। চলেন শুরু করে দিই। প্রথমেই এই ওয়াচটার ডিজাইন নিয়ে কথা বলবো, কারণ এটা হাতে দিয়েই আপনার প্রথমেই চোখে পড়বে এর নজর কাড়া ডিজাইন। একটু ব্যতিক্রমী লেগেছে, সাধারণত একই রকমের ডিজাইন দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, বাট এই প্রথম আমরা দেখলাম যে মিব্রো A1 এর চমৎকার ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। এর ফ্রেমটা ফুল মেটাল, পেছনে উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেখানে বেশ কয়েকটা সেন্সর আমরা দেখতে পাচ্ছি। আর মেটাল ফ্রেমের ডান দিকে, মানে এই দুই বাটনের মাঝখানে লেখা রয়েছে প্রেস ওয়ার। এর মানে কি আমি আসলে বুঝলাম না ঠিক, প্রেস ওয়ার মানে কি? যাই হোক, দুটা বাটন রয়েছে, একটা বাটন দিয়ে আপনি এর মেনুতে প্রবেশ করতে পারবেন, আর একটা বাটন শর্টকাট হিসেবে আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন। আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিটা সেট করা রয়েছে। ওয়াচটার মতো এর বেল্টটাও খুব চমৎকার, খুবই সফট টাইপের সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে এর বেল্ট, যেটা খুবই কমফোর্টেবল। শাওমি ওয়াচের বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, কারণ তারা খুব ভালো কোয়ালিটি মেনটেন করতে পারে এবং এগুলো আসলে দীর্ঘস্থায়ী হয়, খুব সহজে নষ্ট হয়ে যাওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে না এটা ডিজাইন দেখে। আমাদের কাছে যে স্যাম্পল ইউনিটটি এসেছে, এর কালার হচ্ছে কিছুটা মানে ডার্ক সিলভার টাইপের, আমি এটাকে গান মেটাল কালার বলি, এবং দেখতে কিন্তু গর্জিয়াস লাগে। সো ডিজাইনের দিক দিয়ে মিব্রো A1 একদম 10-এ-10 পাওয়ার মতো। ওয়াচটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.28 ইঞ্চির একটা IPS প্যানেল, যেটা ডেলাইটে বেশ ভালোই কালার প্রডিউস করে, আর ইনডোরে তো কোনো সমস্যাই হবে না আপনার। এবং এটা শার্পনেস একটু কম মনে হয়েছে আমার কাছে, সম্ভবত বাজেট কাট করার জন্য এখানে শার্পনেসের একটু ঘাটতি আপনার চোখে পড়তে পারে। এটার টাচ রেসপন্সিভনেস মোটামুটি, মানে একেবারে উন্নত মানের ওয়াচগুলোর মতো আমি বলবো না, বাট কাজ চলে যাওয়ার মতো। পাশাপাশি এটার কালার যথেষ্ট ভাইব্রেন্ট মনে হয়েছে আমার কাছে। এই ওয়াচটিতে 270 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং অফিসিয়ালি দাবি করা হচ্ছে 10 দিন চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমরা আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা ফিল করলাম সেটা হচ্ছে 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ আপনি এর কাছ থেকে পাবেন ফুল চার্জে। অফিসিয়ালি এটার স্ট্যান্ডবাই টাইম হচ্ছে 45 দিন, কিন্তু 45 দিন আসলে আমরা এখনো ব্যবহার করি নাই, সো এটা আসলে বলতে পারছি না আমরা। ওয়াচটিকে চার্জ দেওয়া যাবে এর সঙ্গে যে ম্যাগনেটিক চার্জিং ডকটা দেওয়া হয়েছে, এবং এটা খুব দ্রুত চার্জ করতে পারে, 1.5 ঘন্টার মধ্যে আপনার ওয়াচটা ফুল চার্জ হয়ে যাবে। 5 ATM ওয়াটার প্রুফ সার্টিফিকেশন রয়েছে এতে, আপনি এটাকে চাইলে পানিতে ভেজাতে পারবেন, তবে খুব বেশি সময় না ভেজানোই ভালো, এবং অবশ্যই নোনা পানিতে ভেজাবেন না, মিষ্টি পানিতে আপনি ভেজাতে পারেন, বা নর্মাল আমরা নদী বা পুকুরে যে সমস্ত পানি আছে, ট্যাপের পানি আছে, এগুলোতে ভেজানো যাবে, নোনা পানিতে ভেজালে কিন্তু এটা নষ্ট হওয়ার খুব ভালো চান্স আছে। এই ওয়াচটিকে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন মিব্রো ফিট নামক একটা অ্যাপ দিয়ে, এবং এই অ্যাপটা কিন্তু খুবই চমৎকার, খুব সিম্পল, প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন, আর আপনার স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্ট করা খুবই সহজ, এবং এইখানে ওভারঅল সব কিছুই পেয়ে যাবেন, এর সেটিংস থেকে আপনি ওয়াচটা সব কিছুই কন্ট্রোল করতে পারবেন, প্রচুর প্রচুর ওয়াচ ফেস পেয়ে যাবেন, এবং আপনি চাইলে কিন্তু আপনার নিজের ছবিও ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন। চলুন এবার আমরা এই ওয়াচটার আরেকটু গভীরে প্রবেশ করি। যেমনটা দেখতে পাচ্ছেন এর বেজেল কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে চারিদিকে, কিন্তু কিছু কিছু ওয়াচ ফেসে এত চমৎকারভাবে মানে চালাকি করে ওয়াচ ফেসটা তৈরি করা হয়েছে যে আপনি বুঝতে পারবেন না যে বেজেল এত কম। যাই হোক, বেশ ভালোই লাগে দেখতে। এবং ওপর থেকে আপনি যদি সোয়াইপ করেন তাহলে এখানে শর্টকাট সেটিংস পেয়ে যাবেন, যেখান থেকে সরাসরি আপনি সেটিংসে প্রবেশ করতে পারবেন, এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়াচটা পাওয়ার অফ করার একটা অপশন রয়েছে, পাওয়ার অফ করে রাখতে পারবেন, ব্রাইটনেস এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, আমি সাধারণত ফুল ব্রাইটনেসে দিয়ে রাখি, আরও এখান থেকে আপনি পাওয়ার সেভিং মোডে রাখতে পারবেন ওয়াচটিকে, পাওয়ার সেভিং মোডে রাখলে পাওয়ার সেভ হবে কিন্তু সেন্সরগুলো অফ হয়ে থাকবে, সো এটা অন থাকাই ভালো। এবং আরেকটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে লক করে রাখতে পারবেন, যেমন আমি এই মুহূর্তে এই ওয়াচটাকে লক করে রাখছি, দেখেন স্ক্রিন লক হয়ে গেছে, এখন কিন্তু কোনো কিছুতে কাজ করবে না। সো এটাকে আবার আনলক করার জন্য আপনাকে এই যে ওপরের যে বাটনটা এটা প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখতে হবে 3 সেকেন্ড, আবার এটা আনলক হয়ে গিয়েছে। পাশাপাশি আপনার ফোনের কানেকটিভিটি স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন, ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন, আজকে কীবার সেটা তো দেখতে পারবেনই, আর বা থেকে বা ডান থেকে সোয়াইপ করলে একই কাজই ঘটে, সেটা হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটির শর্টকাট এখানে আপনি পেয়ে যাবেন। নিচ থেকে যদি সোয়াইপ করেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন, যেমন আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা তাহলে এখান থেকে আপনি পড়তে পারবেন, বাট আনফর্চুনেটলি বাংলা কোনো নোটিফিকেশন এটাতে সাপোর্ট করে না। আমি আসলে খুব চেয়েছিলাম যে বাংলা লেখাগুলো যদি সাপোর্ট করতো স্মার্ট ওয়াচে তাহলে জিনিসটা আরও অনেক জোশ হতো। যাই হোক, ওপরের বাটনটা প্রেস করলে আপনি এর সরাসরি মেনুতে প্রবেশ করতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন স্পোর্টস অ্যাক্টিভিটিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন,
যেখানে নানা রকম ফাংশন রয়েছে, ট্রেডমিল, আউটডোর রানিং, আউটডোর সাইক্লিং, তারপরে সাইক্লিং, ওয়াকিং, সুইমিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, 20টার উপরে স্পোর্টস অ্যাক্টিভিটি আপনি এখান থেকে মনিটর করতে পারবেন, হার্ট রেট মেজার করতে পারবেন, ব্লাড অক্সিজেন আপনি মিটার করতে পারবেন এখান থেকে, স্লিপ রিপোর্ট আপনি রাতে কতটুকু ঘুমিয়েছেন সমস্ত কিছু কিন্তু ওয়াচ থেকে সরাসরি আপনি দেখতে পারবেন। রয়েছে প্রেশার সেন্সর, আমি আসলে এই জিনিসটা বিশ্বাস করি না, কারণ স্মার্ট ওয়াচে প্রেশার আসলে ঠিকমতো রিড করে কিনা আমি শিওর না, এটা টেকনিক্যাল কিছু লিমিটেশন আছে এখনো পর্যন্ত। ব্রেথ এক্সারসাইজ করতে পারবেন, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, টাইমার রয়েছে আপনি টাইমার সেট করতে পারবেন এখানে, বিল্টিন অবস্থায় 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দেখতে পাচ্ছি, ইচ্ছা মতো আপনি সময় এখানে সেট করতে পারবেন। অ্যালার্ম ক্লক রয়েছে এতে, ফাইন্ড ফোন মানে হচ্ছে আপনার ফোনের সাথে যদি কানেক্ট থাকে তাহলে এখানে ক্লিক করলে ফোনটা কোথায় আছে সে আপনাকে জানিয়ে দেবে। মেসেজ পড়তে পারবেন সরাসরি, যত মেসেজ আপনার ফোনে এসেছে এখান থেকে সরাসরি পড়তে পারবেন। স্টপ ওয়াচ রয়েছে, লাইভ ওয়েদার আপডেট পাবেন, তবে অবশ্যই আপনার ফোনের সাথে স্মার্ট ওয়াচটিতে কানেক্ট থাকতে হবে। এখান থেকে সেটিংসে যেতে পারবেন, সেটিংসে যাওয়ার পরে নানা রকম সেটিংস পেয়ে যাবেন, ডিসপ্লের স্ট্যাটাস এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস কমাতে পারবেন বা স্লিপ মোডে নিতে পারবেন, এটাকে ভাইব্রেশনটা চেঞ্জ করতে পারবেন, ভাইব্রেশনের যে পাওয়ার এটা আপনি চাইলে কমিয়ে রাখতে পারবেন বা বাড়িয়ে রাখতে পারবেন, যত বাড়াবেন তত ব্যাটারি কনজাম্পশন বেশি হবে। পাশাপাশি ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখতে পারেন, মানে হচ্ছে যে এই ডু নট ডিস্টার্ব মোডটা যদি অন করে রাখেন তাহলে ফোনের কোনো নোটিফিকেশন আপনার ওয়াচে আসবে না। ডাউন কি, ডাউন কিটা আপনি মানে এই বাটনে প্রেস করলে কি হবে এটা আপনি ইচ্ছামতো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে শর্টকাট হিসেবে দেওয়া রয়েছে হার্ট রেট সেন্সর, মানে হচ্ছে এই বাটনটা প্রেস করলে হার্ট রেট মনিটরিংটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো এই হচ্ছে এই ওয়াচটার বেসিক কিছু ফাংশন, এবং আমার অভিজ্ঞতা বলছে এর যে সফটওয়্যারটা এটা বেশ ভালোই, কম দামি ওয়াচ হিসেবে বেশ ভালো একটা প্রিমিয়াম ফিলিং দেওয়ার চেষ্টা করেছে তারা, বাট টাচ রেসপন্সিভনেসটা আসলে মাঝে মাঝে ঠিকমতো কাজ করছে না, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মেনুবার স্ক্রল করতে গেলে সামান্য একটু টাচ করলে অনেক বেশি দ্রুত এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। এইটা একটু যদি সফটওয়্যারটা আপডেটের মাধ্যমে কন্ট্রোল করা যায় তাহলে এই ওয়াচটা কিন্তু দারুণ পপুলার হবে মার্কেটে, এটাই আমার বিশ্বাস। এই ওয়াচটার দাম অনেক কম হলেও সামনে কিন্তু নানা ধরনের সেন্সর ব্যবহার করার চেষ্টা করেছে, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হার্ট রেট সেন্সর, যেটা দিয়ে আপনার হার্ট রেট মনিটর করতে পারবেন, আপনার রক্তে অক্সিজেনের পরিমাপ এটা দিয়ে মনিটর করতে পারবেন, আপনার স্মার্টফোনের যে মিউজিক প্লেব্যাক সেটাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন, ওয়েদার আপডেট জানতে পারবেন, এতে স্টপ ওয়াচ আছে, মোটামুটি বেসিক অনেক কিছুই কিন্তু এই স্মার্ট ওয়াচ দেওয়া হয়েছে। তবে এই ওয়াচটিতে কিন্তু কোনো কলিং ফিচার নাই, আপনি যদি কলিং ফিচার চান মানে স্মার্ট ওয়াচ দিয়ে যদি কথা বলতে চান তাহলে আপনার বাজেট আরেকটু বাড়াতে হবে, স্পেশালি আপনি যদি শাওমির স্মার্ট ওয়াচ নিতে চান। রিসেন্টলি আমরা কি সিলেক্ট কে আর নামক একটা স্মার্ট ওয়াচের রিভিউ করেছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি চালিয়ে দেখতে পারেন, ওখানে কিন্তু আবার কলিং ফিচার ছিল এবং আরও অনেক অনেক নতুন নতুন ফিচার আমরা ওখানে দেখেছি। সো বাজেট বাড়াতে হবে, এতে কলিং ফিচার নাই, এটা দুঃখজনক বলবো কিনা বুঝতেছি না কারণ দাম তো কম আসলে। আচ্ছা এই ওয়াচের কি তাহলে কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, কারণ পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, এই কথাটা আমরা সবসময় বলি আর আমাদের কাজই তো এটা, আসলে ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে পৌঁছে দেয়। ওয়েল এই ওয়াচের খারাপ দিক বলতে গেলে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এটার ডিসপ্লে কোয়ালিটিটা আমি আর একটু বেটার আশা করেছিলাম, কারণ এই দামে আরও ভালো ডিসপ্লের স্মার্ট ওয়াচ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। পাশাপাশি এটার যে টাচ সেন্সিটিভিটি এটা আসলে একটু পোর মনে হয়েছে আমার কাছে, আর একটু ইম্প্রুভ হতে পারতো। এবং সর্বশেষ এটার ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপটা আসলে একটু কম মনে হয়েছে আমার কাছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে এটা আর একটু বেটার ব্যাটারি ব্যাকআপ আমি আশা করেছিলাম। ধন্যবাদ মোশন ভিউকে এই স্যাম্পল ইউনিটটা আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য, তারা বরাবরই নতুন নতুন স্মার্ট ওয়াচ এবং আরও অনেক গ্যাজেট আমাদের স্টুডিওতে পাঠায় আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং এই ওয়াচটা এই মুহূর্তে মোশন ভিউতে পাওয়া যাচ্ছে 2740 টাকায়। আপনি যদি টিটিভি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ফ্রি ডেলিভারি তো রয়েছে। মোশন ভিউ সম্পর্কে যাবতীয় সমস্ত ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলরাইট প্রিয় দর্শক, আমাদের এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। যাদের বাজেট একটু কম বাট প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়াচ চান তাদের আমি এই স্মার্ট ওয়াচটা রিকমেন্ড করতে পারি খুব সহজেই, বাট এটা নেগেটিভ দিকগুলো একটু আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু প্রাইস অনেক কম সো বেশ কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। আর যদি বাজেট আপনি বাড়াতে পারেন তাহলে তো আপনার জন্য আরও অনেক নতুন নতুন অপশন রয়েছে, শাওমির অনেক অপশন রয়েছে। এইরকম আরও অনেক গ্যাজেটের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখতে পারেন, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। অ্যালারাম কক কক অ্যালারাম কক।